বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কাজু বাদাম, কাঠ বাদাম, অলনেট, আখরোট। অলনেট খুবই একটি উপকারী ফল। অলনেট আপনারা সকলেই জানেন, অলনেট বিশেষ করে মহিলাদের জন্য বেশি উপকারী। মহিলাদের জন্য কি উপকার এবং পুরুষের জন্য কি উপকার, বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। আখরোট, অলনেট, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, সকল ধরনের এই বাদাম এর উপকারী এবং খাওয়ার নিয়ম আমরা জানব। তবে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব কাঠবাদাম। কাঠবাদামের বাজারে দুই রকমের পাওয়া যায়। এটা আপনি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কাঠবাদাম, কাঁচা বাদাম। কাঁচা বাদামে অনেক উপকার ও পুষ্টি বেশি কাঁচা বাদামে। আর ভাজা, যেমন লবণ বা অন্য স্পাইসি মশলা দিয়ে ভাজা, এগুলো পুষ্টিগুণে কম আসে। অবশ্যই এই ধরনের ফ্রেশ দেখছেন পুরা গাবলা ভরা 20 কেজি মতো এই বাদাম। এখানে এই কাঠবাদাম, কাঁচা বাদামটি ক্রয় করবেন এবং প্রতিদিন 4 থেকে 7টা কাঠবাদাম আপনারা খাবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, উপকারী জিনিস বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি, তাই অবশ্যই নিয়ম অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পেস্তা বাদাম, এখানেও পেস্তা বাদাম। পেস্তা বাদামের উপকারী কম বেশি আমরা সকলেই জানি, নিয়ম মেনে পেস্তা বাদাম আমরা খাব। পেস্তা বাদাম 7 থেকে 10টার বেশি খাবেন না, পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খাবেন। অবশ্যই কাঁচা বাদাম খেতে হবে স্বাস্থ্যের জন্য, পুষ্টি পরিপূর্ণ পুষ্টি পেতে কাঁচা বাদাম খেতে হবে। আমার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা বাদাম না, এগুলো সব ভাজা, এগুলো সব কিন্তু ভাজা। কাঁচা বাদামটা খেতে হবে, কাঁচা বাদাম এইভাবে খোলা বাদাম খেতে হবে। খোলা এটা খোসা সহ দেখতে পাচ্ছেন। এবার আসি অলনেট। অলনেট এখানে দেখতে পাচ্ছেন এগুলো ভাঙা, অর্থাৎ অলনেটের ভিতরে যে খোসা সহ, এটা এখানে দেখতে পাচ্ছেন খোসা সহ। অলনেট কীভাবে খেতে হবে, অলনেট খেতে কিন্তু কোনো সুস্বাদু নয়, এটা এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খোসা ছাড়িয়ে অলনেট খাবেন এবং খোসা ছাড়ানো ছাড়াও খোসা বাদ সহ বাজারে পাওয়া যায় এই ধরনের, এবং খোসা সহ পাওয়া যায়। এগুলো আমি খোসা ছাড়াইতেছি, এই জন্য দেখতে পাচ্ছেন ভাঙা ভাঙা, কিন্তু ফ্রেশ অলনেট থাকে আপনার এইরকম, এগুলো ফ্রেশ। এই অলনেটের এত উপকার বলে শেষ করা যাবে না। অলনেট শিশু বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক মানুষ সকলের জন্য খাওয়া উপযোগী। অলনেট বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি উপকারী, ছেলেদের ক্ষেত্রে উপকার, মেয়েদের ক্ষেত্রে বেশি উপকার এবং গর্ভবতী মহিলাদের জন্য বেশি উপকার। বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনি নিয়মিত এরকম 2 পিস করে, একটার ভিতরে 2টা পিস থাকে, এটা দেখছেন একটা আস্ত ফল, এটার ভিতরে কিন্তু 2 পিস এই ধরনের আছে। খুলে দেখাচ্ছি আমি, 2 পিস বেরোলো দেখছেন, এখানে 1 পিস আর 1 পিস এখানে। প্রত্যেকটার ভিতরে যাই হোক এরকম 2 পিস করে থাকে। এটা আপনি চিবিয়ে খেয়ে পানি খেলে নেবেন, এইভাবে খেলেই সবচেয়ে ভালো। আর যদি চিবিয়ে খেতে টেস্ট না, যেহেতু এটা কোনো সুস্বাদু নাই, অন্য কোনো খাবার দুধে ভিজে অথবা মধুর সাথে আপনি খেতে পারেন। নিয়মিত প্রতিদিন 2টা করে খান, অনেক উপকার পাবেন। গর্ভবতী মহিলাদের জন্য বেশি খাওয়াবেন তাহলে বেশি উপকার, আর বাচ্চাদের ক্ষেত্রে 2টা করেই খাওয়াবেন প্রতিদিন, মাথার ব্রেন ভালো থাকবে।
এতে খনিজ অ্যান্টি অক্সিজেন ইত্যাদি ইত্যাদি অনেক উপকারী সকলেই কম বেশি জানি। আর বিশেষ করে কাঠবাদাম ফেরেস্তা করাই করবেন, পেস্তা বাদামও ফেরেস্তা করাই করবেন, সকল ধরনের, বিশেষ করে একটি কথা না বললেই নয়, সকল ধরনের স্বাস্থ্য টিপ সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।